নিজেকে বাঁচাও পরিবার বাঁচাও যাদের ভবিষ্যতের জন্য সবকিছু বিসর্জন দিতেছি সিলেটের অধিকাংশ মানুষ প্রবার জীবনকে ভালোবাসে ঠিক না হম বাংলাদেশের একটা জেলা যেই জেলার বেশিরভাগ মানুষ প্রবাস জীবনকে ভালোবাসে ওটা হলো সিলেট রাগ হয়ে গেলে কোনো লাভ নাই কেন প্রবাস জীবনকে ভালোবাসে নামই তো পর বাস পরের জায়গায় বাস ঠিক না কি নিজের জায়গায় বাস উত্তম না পরের জায়গায় বাস উত্তম হম পরের জায়গায় ঠিক না কিছু কিছু তো বলতেছে পরের জায়গায় ঠিক উম নামই তো প্রবাস শুধু সন্তান সন্ততি পরিবারের ভবিষ্যৎ দেখা পরবাস নাইলে নিজের বাসই ভালো হতো প্রবাসে কেন যায় বলে কেন পরিবার পরিজনের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ বাইবেই তো যায় কি ভুল বললাম তো পরিবার আর বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ যখন বা বাইবা ওই ভবিষ্যতের পরিধিটা কতটুক আপনি যে সন্তানের ভবিষ্যৎ দেখলেন কতদিন ভবিষ্যৎটা কত বড় আরে বলেন না বুঝাইতে পারি না বানায় এই ভবিষ্যৎটা কতদিন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দর কথা মৃত্যুর পর্যন্ত কত মানুষই তো সিলেটে পাওয়া যাবে গর্ত তৈরি হয়েছে প্রবাসের টাকা দিয়া কিন্তু নিজের বাস করার সুযোগ হয় নাই না নাই আহ এর আগে কবরে চলে গেছে এই যে ভবিষ্যতের চিন্তায় প্রবাসের জীবন এই ভবিষ্যৎটা তো কত লম্বা মৃত্যুর আগ পর্যন্ত ঠিক না আর এটাও তো সত্য এক মিনিটের নাই বরসা এক মিনিটের গ্যারান্টি আছে হম তাহলে বোঝা গেলো আল্লাহর কথাই সত্য যে মানুষের মতো বুদ্ধিমানও নাই যেটা বর্তমান উন্নত দুনিয়া এটার প্রমাণ করে যে মানুষ বুদ্ধি দ্বারা দুনিয়াটাকে কত উন্নত করছে আবার মানুষের মতো বোকাও দুনিয়াতে কোনো সৃষ্টি নাই এটাও প্রমাণ হল যে এক মিনিটের নাই বরসা যেই ভবিষ্যৎটার ঠিক না ওটাকে সামনে নেওয়া কতই না পরিশ্রম কিন্তু আমি এটা বুঝাইতে চাইতেছি না আমি এটার আদলে বা আলোকে আরেকটা বুঝাইতে চাইতেছি যে সমস্যায় সবাই জর্জরিত আর সবাই সম্মুখীন আমাদের সবার সামনেই সমস্যা সেটা হলো মৌতের সমস্যা কবরের সমস্যা হিসাব কিতাবের সমস্যা পলসেরাতের সমস্যা আর সবচেয়ে বড় জান্নাত পাওয়া এটা সবাই সমান নারী যতটুকু পুরুষ অতটুকু কারোরটা কাউকে জিজ্ঞাস করা হবে না লা তুমি খরা একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না বাবারটা দিয়ে ছেলের চলবে না যদি চলতো তো দুনিয়ায় সর্ব উচ্চ পদবীও আসে প্রত্যেক দেশের সর্ব উচ্চ পদবী হলো প্রেসিডেন্ট ঠিক না আল্লাহর কাছে সর্ব উচ্চ পদবি হলো রসুল রসুলের উপরে আল্লাহর কাছে কোনো পদবি নেই নুয়াল ইসলামের তার ছেলের জন্য চলত অথচ নুয়াল ইসলাম রসুল শুধু রসুল না জিনার্থিকা থেকে আবার মানব জাতি শুরু আমরা বললেও বলতে পারি আমাদের আদি পিতা আদম সেকেন্ড পিতা নু থার্ড পিতা ইব্রাহিম আল ইসলাম এটা বললেও বলতে পারি রসুল ওনার পরিচয় ছেলের জন্য চলে নাই স্বামীর পরিচয় স্ত্রীর জন্য চলে নেয় নোয়াল ইসলামের স্ত্রীর জন্য তার স্বামীর পরিচয় চলে নেয় লুতাল ইসলামের স্ত্রীর জন্য লুতাল ইসলামের পরিচয় চলে নাই আবু তালেবের জন্য মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পরিচয় চলে নাই যার স্থান হলো আল্লাহর পরে নাইলে ওলামারা কেন লেখতেন বাদ আজ খোদা বুজুর্গ আল্লাহর পরে আপনার স্থানটা এতটুকু লেখা কলম ভেঙ্গা ফেলছে যে আর কিছু লিখতে হবে না বাদ আজ খোদা বুজুর্গ সমস্ত লেখক লেখা কলমটাকে ভাঙ্গা ফালাই যে আর কিছু লিখতে হবে না ওনার পরিচয় চলতো ওনার পরিচয় চলে নাই বিদায় একটা সমস্যার আমরা সবাই সম্মুখীন সমভাবে একটুও কম না দুই শ্রেণী ব্যতীত প্রত্যেক শ্রেণী বললাম না প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি এক মিনিট সময় পাইল বেশি বাঁচলো তাহলে এক মিনিটের জন্য সে সম্মুখীন হবে আর আমরা সবাই সম্মুখীন নারী যতটুকু পুরুষ অতটুকু একজনেরটা দিয়া আরেকজনের চলবে না বাপেরটা দিয়া ছেলের চলবে না ছেলেরটা দিয়া বাপের চলবে না যদি চলতো তাহলে ইব্রাহিম আল ইসলামের আব্বারও চলত ইব্রাহিম খলিল খালিল আল্লাহর কাছে সবচেয়ে বড় বড় উপাধি যারা পাইছেন সবচেয়ে বড় উপাধি কয়েকটা পাইছেন বেশি না তার ভিতরে দুইটা সবচেয়ে উর্দে একটা হাবিব একটা খলিল এক নম্বরে হাবিব আমাদের নবীজি হাবিবুল্লাহ দ্বিতীয় হইলেন খলিল উল্লাহ ওনার আকবার জন্য ইব্রাহিম আল ইসলামের পরিচয় চলত চলে নাই আল্লাহর কথাই সত্য আল্লাহর গঠনতন্ত্রই সত্য আল্লাহ রেজুলেশনই সত্য আল্লাহর সংবিধানই সত্য লা এই জন্য কথা বেশি বুঝেই হবে এটার প্রয়োজন মনে করি না কথা অল্প হোক কিন্তু যদি গভীর শ্রবণের মাধ্যমে ভিতরে ক্যাচ করতে পারি তাহলে মনে হয় অল্প কথায় জীবন চেঞ্জ হবে ইব্রাহিম ইব আধাম রহমততুল্লা আলেক দুই শব্দে জীবন চেঞ্জ যে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে এত কথায় জীবন চেঞ্জ বনে ইসরাইলের আব বদমাস কিফিল যেমন আজকে চার যার জীবনের নিশা ছিল নিশা আল্লাহ যেমন পয়সা দিছিলেন এমন পুরুষত্ব দিছিলেন জিনা যার নিশা ছিল মাদক আর কতটুক নিশা এর চেয়ে বেশি নিশা ছিল সে ডেলি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত কিন্তু ছোট একটা কথায় তার জীবন চেঞ্জ আজকের দিনে যেই মেয়েকে ধরা নিয়ে আসছে এখনো আঙ্গুল দিয়া ছুঁয়া দেখে নাই মেয়েও এটাই অভ্যস্ত না বা এটা তার পেশা না সে বিপদের কারণে হাতে ধরা দিছে তার কান্না দেখে জিজ্ঞাসা করছে তুই এত জোরে কাঁদিস কেন তো বলছে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমি তো বাজারি না এটা আমার পেশা না তো বলছে তোকে এখন পর্যন্ত ছুইলামই না আঙ্গুল দিয়ে ছুইলাম না তাই তোর এই অবস্থা একটা চিৎকার জমিনে পড়ছে আর হাত দুটা উঠে বলছে মালিক না রাস্তা আমার জন্য খোলা আছে কি নাই তবা কবুল হবে কি হবে না জানি না কিন্তু হাত তো উঠা দিলাম আর ওই মেয়েকে বলছে টাকা তোকে দিয়া দিব তোর গায়ে আঙ্গুলো ছোয়াবো না তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু যেন আমার তবাটা কবুল করে ওই রাত্রি মারা গেছে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে ঘরের দরজায় কালি কফার আল্লাহ কিফিলকে মাফ করা দিছেন। এই জন্য আমিও লম্বা কথা বলতে চাইতেছি না অল্পতে পরি সমাপ্তি ঘটাইতে চাইতেছি আমাদের সমস্যা সম্মিলিত সমভাবে একটু পৃথক নাই বংশের দিক দিয়ে দেখাও না কোনো দিক দিয়ে দেখেই না যদি কোথাও কনসিডার হইতো তো আল্লাহর রসুল ফাতে মারা দিয়ে আল্লাহ আনহাকে চোখের পানি ঝড়ায়া বুঝাইতেন না তাহলে তো বলতেন বেটা আব্বা তুমি যখন আমার কলিজার টুকরা এত চিন্তার কি কারণ কিন্তু না উল্টা দিক দেখা যায় মেয়েকে বুঝাইতেছে লাগনি আনকিয়াল আমি কিচ্ছু করার ক্ষমতা রাখি না প্রস্তুতি নিয়ে যদি না আসলাম যার গড়টা এখনো জান না আপনারা মানবেন কি মানবেন না জানি না তারপরও বলতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন আয়েশা আমার মরতে মন চায় বলছে কেন কয় যেই মুহূর্ত থেকে আমি জানছি তুমি আমার জান্নাতের স্ত্রী হবে ওই মুহূর্ত থেকে আমার মন চায় মোড়া গেলে অসুবিধা নেই এতটুকু ভালোবাসা যার সাথে কোনো স্ত্রীর ব্যাপারে পাওয়া যায় না শুধু আম্মাজান ব্যতীত আল্লাহর রসুল আম্মাজানকে জিজ্ঞাসা করছে আয়সা গেলাসের কোন জায়গায় ঠোঁটলা গায়ে পান করছো কিন্তু আরো জন আছেন কারো ব্যাপারে পাওয়া যায় না ভালোবাসার মাত্রা কতটুকু কোন জায়গায় মুখ পান করছো ঠোঁট লাগায় কেন দেখাও না আম্মা যেন দেখায় দিছে তা আল্লাহ রসুল ওইখানে ঠোঁট লাগায় পান করতেছেন কেমন ভালোবাসা আরো ডজন আছে ওই স্ত্রীকে বলতেছে লা আনকি এই ধারণা যেন তোমাকে বিমুখ না করে এই ধারণায় যেন তুমি উদাসীন না হও যে তুমি আমার স্ত্রী আমি তোমাকে এত ভালোবাসি যার ভালোবাসা নিয়ে আল্লাহর রসুল দোয়া করতেন দোয়া আল্লাহ আল্লাহ হক তো সবার দেই কিন্তু ভালোবাসাটা একটু একে বেশি বাসি এটার ব্যাপারে আপনি আমাকে ধরেন না কেমন ভালোবাসা উনাকে বলতেছে বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছি অবেলা আসছেন তো আপনারা আর আমিও অবেলা চলে আসছি এই জন্য কথাকে গুছায় নিতেছি সত্য এটাই আমরা যারা দুনিয়াতে বিরাজমান এক সমস্যার সম্মুখীন আমরা সবাই সমাধান দুইভাবে করতে হবে সম্মিলিতভাবে পরিবার তো পারিবারিকভাবে সমাজ তো সামাজিকভাবে এলাকা তো এলাকাইভাবে ভাবে উন্মত হিসাবে সম্মিলিত সমাধান করতে হবে অনেকে ভাবে যে পরের চরখায় তেল দিয়া কি লাভ চরের পলের চরখা বোঝেন আরে বোঝেন আসে আপনাদের দেশেই প্রবাদ হুম হম চরখা বোঝেন তো পরের তেল দিয়া কি লাভ না 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 আপনাকে সমাধান সম্মিলিতভাবে করতে হবে আজকে সম্মিলিতভাবে করি না বিদায় আমাদের সমাজের চিত্র এরকম অথচ আমরা মুসলমান অথচ আমরা উন্মতে মোহাম্মদি যাদের দেখা রাখার দায়িত্ব আল্লাহর আল্লাহ নিজে নিছেন। আল্লাহ নিজে নবীজিকে আশ্বস্ত করছেন ওয়াহাদা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না কিন্তু আজকে যদি আমি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমরা যেদিকে তাকাই মুসলমান আমরা তো কাউকে আমাদের সাথে দেখি না না আপনাকে দেখি না ডাইনে কাউকে দেখি না বামে কাউকে দেখি না সামনে কাউকে দেখি না পিছে দেখি আজকে তো সারা দুনিয়ায় আমাদের চেয়ে নিষ্পেষিত কেউ নাই আমরা লাখো লাখ যদি ডেলি মারা যাই তেলে তার কারো কিছু আসে যায় না বরং সারা দুনিয়ার স্কিম সমস্ত দুনিয়া আলারা মুসলমান ছাড়া এমন কি মুসলমানের ঘরের সন্তানও বেশিরভাগ ভাবে যে ইসলাম মিটা গেলেই আমরা সুখে থাকবো ঠিক না ঠিক না এই ধারণাটা সবাই করে না যে ইসলাম থেকে বাহির হয়ে গেলেই আমরা আপনি যুবকদেরকে জিজ্ঞেস করেন এদের চলা এদের ফিরা এদের উঠা এদের বসা এদের পোশাক এদের আশাক দেখেন আপনি এদের চুল কাটার স্টাই এদের চোদ্দ তারিখ এদের থার্টি ফার্ট থার্টি ফার্স্ট নাইট এদের পয়লা বৈশাখ দেখেন আপনি কি ইসলাম কি বলেন ইসলাম আয়জন নব্বই জন ওই তো এরকম বুঝা গেল সবাই এখন ভাবতেছে যে আমরা মনে হয় পিছিয়ে আসি মুসলমান হওয়ার কারণে অথচ আল্লাহ সত্তর পার্সেন্ট সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায় মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ দুনিয়াতে খায় না দুনিয়ার চেয়ে দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে আল্লাহ পড়ায় সবচেয়ে বেশি কাপড় কাদেরকে পড়ায় সবচেয়ে দামি জিনিস কাদেরকে ব্যবহার করায় বলেন মনে হয় আপনারা জানেন না ঠিক না দুনিয়ার সবচেয়ে দামি জিনিস আল্লাহ মুসলমানকে ব্যবহার করায় সমস্ত ব্রান্ড মুসলমান ব্যবহার করে আল্লাহ করায় হম মুসলমানের চেয়ে উদার দুনিয়ায় কেউ নাই কেউ উদার বোঝেন বলেন তো মেহমানদারির প্রচলন শুধু কাদের ভিতরে আর কারো ভিতরে না ও আপনি হয়ে গেছেন শুধু রাস্তায় একটু লিফ্ট দিছে এটা দেখা ঠিক না হু ওই যে আমেরিকা ইংল্যান্ড থেকে আইসা বলে না কত ভালো আমি রাস্তায় খাড়ায় ছিলাম খা গাড়ি থামাইয়া আমার নিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসছে এইখানে তো হাত উঠাইলেও কেউ থামে না এটা দেখে আপনি পাগল হয়ে গেছেন ঠিক না আর আপনি ওইটা দেখেন নাই যে হোটেলে বৈশা স্বামীর বিল স্বামী দিছে স্ত্রীর বিল স্ত্রি দিছে এটা কেন চোখে দেখেন নাই হম বন্ধুর বিল বন্ধু দিছে বান্ধবীর বিল বান্ধবী দিছে এইখানে তো চোদ্দ তারিখে যুবকরা পারে না জানটা পর্যন্ত প্লেটের ভিতরে রাইকা হাতে দিয়া তারপরে ওর কাছ থেকে লেখায় নিতে চায় আই ডট ডট ইউ ঠিক না কি রাগ হয়ে গেল মনে হয় চেহারা এটাই বলতেছে রাগ হয়ে গেছে এরা তো চোদ্দ তারিখে চায় যে আমার জানটা দরকার হলে কলিজাটা প্লেটের ভিতরে বুনা করে ওরে দিমু ও যেন আমারে ওই মুহূর্তে লেখা দেয় বিল দেয় খালি একটু গালে গাল লাগায় ফুল পর্যন্ত কিনা দেয় না খালি গালে গাল লাগায় বলে ইউ আর মাই হানি বা তুই আমার মধু কাহিনি শেষ তো দুনিয়ার সবচেয়ে বেশি আপ্যায়ন মুসলমানদের কাছে আপনি আমাকে তো বুঝেই হবে না আমরা তো দেখি আমরা তো যখন যাই তখন তো দেখি হুম ওদের চক্ষু কপালে উঠা যায় চক্ষু কপালে উঠা যায় চক্ষু আমার জীবনের কাহিনী বলতেছি দু হাজার আটে আমি ফ্রান্স থেকে এক দেশে যেতেছিলাম বাই রোড তো ফজরের নামাজের আগে বাহির হয়েছি ওইখানে হাইওয়েতে রেস্ট এরিয়া আছে রেস্ট এরিয়া খুব সুন্দর গোসল টোসল সব কিছু আছে গাড়ির রেখা ঘুমানো যায় রেস্ট রুমও আছে আমরা ফজরের নামাজ পড়ছি নাস্তার সময় হয়েছে ফজর করেই নাস্তা করবো তো যেখানে নামাজ পড়ছি ওইখানেই দস্তর খান বিছাইছি তো গাড়ির ভিতরে প্রচুর খাওয়া মনে হয় নাস্তায়ও আইটেম হবে ড্রাই আইটেমই পঁচিশ তিরিশ আইটেম আমরা দস্তর খান বিছাইছি ফ্রান্সিসি একটা ফ্যামিলি এসে গাড়ি থামছে তো এদের সাথে দুই তিনটা বাচ্চা ছিল বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না কি খাওয়ান দেখলে বাচ্চা তো খাক না খাক বাচ্চা তো বাচ্চা ঠিক না তোরা গাড়ির দরজা খুলছে মতো বাচ্চা খাওয়ান সব বাচ্চা রয়ে চলে আসছে আমরাও বাচ্চা করে খেলনা মানে করে খাওয়ার মধ্যে ছেড়া দিছি এখন ওই মা বাবা শুধু দেখতেছে আর হাসতেছে যেইটা কি আমাদের দেশে তো এই চিত্র নাই এরা আসছে না বিরক্তি বোধ করে বাচ্চা এটা ধরে তো রাখে ওইটা ধরে আবার রাখে ওইটা ধরে আবার রাখে যেটা ওর মনে চায় নিতেছে কেন আমাদের সাথে পুরো গাড়ির বহর সাতটা না আটটা গাড়ি আর সব খানা দিয়া বড়া পিছনে বিরাট বিরাট কেবিনেট আছে খাওয়ার তা আমরা হাসতেছি আর দেখতেছি তারা ওয়াশরুম টুম সেরা এসে জিজ্ঞাসা করতেছে যে তোমরা কারা তোমাদের পরিচয় কি এই দৃশ্য তো আমাদের এই বয়সে আমরা কোনো দিন আমাদের দেশে আমাদের দেখিও নাই আমাদের ছেলের সাথে কেউ করেও নেয় তোমরা কারা তো ফ্রান্সিসিতে পরিচয় দিল যে আমরা তো মুসলমান তাবলিগওয়ালা আমাদের ধর্ম এটাই শিক্ষা দেয় অনেকক্ষণ এদেরকে কথা হইল বললো তোমরাও নাস্তা করো এরাও বসে গেল তোমরা শেষমেশ বললো যে আমরা জীবন যতটুকুই আর বাঁচি না না বাঁচি আর যতটুকুই বাঁচলাম প্রথম এরকম একটা হাইওয়েতে দৃশ্য দেখলাম এই দৃশ্য আমাদের জীবনে বিরাট রেখা রেখাপাত করলো ওই মুহূর্তে তো মুসলমান হয় নাই কিন্তু আমার বিশ্বাস হবে হয়ে গেছে মনে হয় দুই হাজার কথা তো এটা তো দুনিয়ার কোন জাতির ভিতরে নাই তারপরও আমরা নির্যাতিত কেন এই জন্যই নির্যাতিত যে আমাদের সামনে যে সমস্যা আছে যেটা সম্মিলিত সমস্যা ওটাকে আমরা সমস্যা মনে করি না এটা সমাধানের দুটা রাস্তা ওই দুই রাস্তার এক রাস্তার উপরও আমরা নাই ব্যক্তিগত সমাধানেও নাই যেটা নারী পুরুষ নির্বিশেষে ছোট বড় নির্বিশেষে প্রত্যেক যুবকের দায়িত্ব ছিল যে আমার সমস্যা আমি সমাধান করি জানিত না কখন মৌত আসবে এক মিনিটের নাই বড়সা এটাই তো সত্য মা বাবা চোখের পানি জড়াবে বটে আমাকে কবরে দিয়ে আসবে বটে কিন্তু দুই দিন পরে আমাকে বুলা যাবে এটো বটে এটো সরলে রাখবে না দুই দিন পরে যাবে বাকিগুলাকে সামলাইতে যে আমাকে বুলা যাবে যে আমি যে কবরে একা পড়ে আসি বাকি ভাই বোনকে সামলাইতে যেয়া বলবে সুস্পষ্ট বলবে বলে যে একটার জন্য কি সবটিরে মারবু নাকি একটার জন্য কি সবাই জান দিব নাকি বলে না না বলে না মনে হয় বলে না একটা সন্তান যখন এক্সিডেন্ট হয়ে যায় তো মা বাবা বলে আরও তো পাঁচটা আছে এটিরও তো দেখতে হবে এদেরও তো ভবিষ্যৎ আছে একটা নিয়ে কানলে তো হবে না তো দুই দিন পরে তো সব বি যাবে এই জন্য কথা কিন্তু শেষ সমস্যা আমাদের সবার সমমানে সমাধান করতে হবে দুইভাবে ব্যক্তিগতভাবেও সমাধান করতে হবে সম্মিলিতভাবেও সমাধান করতে হবে এই জন্য একজন পরিবারের মা বাবার উচিত ইসলাম শিখাইছেন জন্ম লগ্ন থেকে বালে ঘওয়া পর্যন্ত সন্তানকে কি শিখাবে আমি তো বলি যাকে আল্লাহ পাঁচটা সন্তান দিছেন পাঁচটা আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে পাঁচ চোদ্দ কত কত সত্তর ঠিক না আরে যার চারটা দিসে তাকেও যদি আল্লাহ জিজ্ঞাসা করে চার চোদ্দ কত ছাপ্পান্ন আল্লাহ যদি জিজ্ঞাসা করে বালে পর্যন্ত এই সময়টা তুমি সন্তানের কোন কাজে লাগাইছ বলো আর আগে চলো এই সময়টা কেননা বালে হওয়ার পরে আর কর্তৃত্ব আমার হাতে নাই শরীয় তো দেয় নাই আল্লাহও দেন নাই আল্লাহ রসুল দেন নাই কিন্তু বালে হওয়া পর্যন্ত এই সময়টা কোন কাজে কাটাইস চার চোদ্দ ছাপ্পান্ন আমারও তো একটা চোদ্দ আছে তো সত্তর হয়ে গেল আপনি বাঁচবেনই তো ষাট সত্তর পুরা সময়টার হিসাব হলো না হলো না কোথায় কাজে লাগাইস কিন্তু বলেন আমাদের সমাজের কয়জন মা বাবা এটা ভাবে দুইশো টাকা বেতন দিয়ে মাদ্রাসায় পড়াইতে চায় না শুধু দুই দুই লাখ টাকা দিয়া আমার মনে হয় সিলেট শহরে ভর্তির জন্য ভর্তি করানোর জন্য লাইন দিয়া দাঁড়ায় আছে দুই লক্ষ টাকা শুধু ভর্তি ফি আমাদের ঢাকা শহরে আছে গুলশানে অস্ট্রেলিয়ান স্কুল ভর্তি ফি জানি কত আমি অনেক দিন আগে শুনছিলাম বারোশো ডলার টাকা না বারো হাজার ডলার শুধু ভর্তি ফি আচ্ছা বলেন ওইখানে একটা ছোট বাচ্চা পয়রা কি হবে বেশিতে বেশি প্লেন চালাবে আর কি হবে বলেন দুনিয়ায় কিছু একটা হবে তো ঠিক না হুম হুম কিন্তু কেমতের দিন তো সুপারিশ করে আপনাকে নিয়ে যেতে পারবে না পারবে হ্যাঁ কিন্তু হাফেজ হইলে তো দশজনকে নিয়ে যাবে পরিবারের কয়জনকে কজনকে জনকে নিয়ে যাবে একটা গ্রান্ডি যুক্ত আলেম হইলে তো চারশো জনকে নেওয়া যাবে চারশো জন পরিবারের চারশো জনকে নেওয়া যাবে সত্য কাহিনী অ্যাড্রেস নিয়ে জানতে পারেন আমাদের ডাকা উত্তরায় আছে ছেলে যাবে ইংল্যান্ডে পড়তে তো বাবা বলতেছে তুই তো যাবি দুই চার বৎসর পরে আসবি কবে আসিস না না আসিস দাদার কবরটা একটু জায়ারত করা যা তো ছেলের মুখ দিয়ে আল্লাহ বের করা দিছে আব্বা আমি তো ইংল্যান্ড পড়তে যাইতেছি এই পর্যন্ত তো তুমি শিখাইছো কিন্তু দাদার কবরে যে কি বলবো কি পড়ব এটা তো আমিই জানি না তো বাপের তিলের ভিতরে খুব দাগ লাগছে সাথে সাথে কাগজ ছিঁড়ছে পাসপোর্ট ছিড়ছে বলছে তোর ইংল্যান্ড যেতে হবে না তুই আগে শিখালো তারপরে যাবি তুই তো আমার কবরের সামনে দাঁড়ায়ও বলবি কি করবো আমি তো জানি না বাবা তো এটা শিখায় নাই আমাকে বাবা তো আমাকে ইংল্যান্ডে শিক্ষিত করছে ইংল্যান্ডের শিক্ষার ভিতরে তো এটা নাই আমাদের উচিত কবর সবার সামনে সম্মিলিতভাবে উত্তোলন হইতে হবে সমাধান হইতে হবে প্রত্যেক মা বাবার উচিত শুধু দুনিয়ার অনিশ্চিত কোনো নিশ্চিত না গ্রান্টি যুক্ত না গ্রান্টি ছাড়া ভবিষ্যতের জন্য যদি এত মাথার গাম পায়ে ফেলতে পারেন প্রবার জীবন গ্রহণ করতে পারি সব কিছু বিলীন করতে পারি ছেলের অনিশ্চিত ভবিষ্যতের জন্য গ্রান্ডটিহীন ভবিষ্যতের জন্য সারা দিন যদি মুখে বলতে বলতে ফেনা উঠাইতে পারি যে আমার ছেলের ভবিষ্যতের জন্য করা যাইতেছি অথচ এই ভবিষ্যৎ নিশ্চয়তা নাই হ্যাঁ রাগ হয়েন না কিন্তু সিলেটের মানুষ রাগ হয়েন না বহুত অট্টালিকা আছে কেয়ারটেকার ফুর্তি করা থাকে মোজ করা থাকে কেয়ারটেকার চিনেন না নাই নাই আসে ওনার থাকার কেউ এখানে নাই এই জন্য কে থাকে ফুর্তিতে থাকে ফুর্তিতে ও সুইমিং পুলে গোসল করে টপ বাতে গোসল করে টপ বাত আসে না লাগানো কামরা গুলাতে ও মজা করে থাকে অথচ ওনার থাকার লোক নাই কে থাকবে না নাই এরকম একটু বুঝেন না সামান্য অনিশ্চিত ভবিষ্যৎ যেটার কোন নিশ্চয়তা নাই ওটার জন্য যদি মাথার গাম পায়ে ফেলতে পারেন তাইলে আখেরাত করার জন্য কেন পারবেন না মা বাবার তো উচিত ছিল কমসে কম চোদ্দ বছর যে বেটা তোকে স্কুলে পাঠাবো কলেজে পাঠাবো অক্সফোর্ডে পাঠাবো ইংল্যান্ডে পাঠাবো কিন্তু চোদ্দ বৎসর যেদিন কুড়া হবে ওদিন পাঠাবো চোদ্দ বৎসর পর্যন্ত আমার কামাই এটা আমি আমার জন্য ব্যবহার করব। তোকে চোদ্দ বৎসর যেইখানে লাগাইলে যেইখানে লাগাইলে যেইখানে লাগাইলে আমার অ্যাকাউন্টে আসবে দরকার হলে চিকল দিয়া তোকে ওইখানে বাইন্দা কাটাবো তারপরে তোকে ছেড়ে দিব যদি এই কথা সত্য হয় তাহলে এটা কেন সত্য হবে না আপনাদের প্রবাদ বাক্য যদি এটা হয় আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ দিব তাহলে আমারটা কেন সত্য হবে না আমি তো বলবো আমাকে একটা শিক্ষিত না দিনদার মা দাও আমি একটা সমাজ না দুনিয়া দিব দুনিয়া দুনিয়া আমাকে একটা দিনদার মা দাও আমি একটা দিনদার দুনিয়া দিব তুমি তো একটা সমাজ দিবে আমি একটা দুনিয়া দিব দুনিয়া আর এটা সত্য প্রমাণ আছে এই জন্য আখেরাতের এক শব্দে চলে আসলাম চারটা পাঁচটাকে এক শব্দে নিয়ে আসলাম আখেরাতের সমস্যা প্রত্যেক অস্তিত্বমান ব্যক্তির জন্য সমাধান দুইভাবে ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে এই দুই দ্বারা এটা সমাধান করা যেতে হবে যে সমাধান করা যাবে সত্য কথা এটাই চাই দুনিয়ার যত নিম্ন মানের মানুষ হোক তাইলে রাবে আর বাড়ি আমাদেরকে আমাকে কোনোদিন কাঁদাইতো না বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাদাইত না ফেরাউনের কিতোদাসীর কবর আমাকে কোনোদিন কাদাইত না হাজারো কবর আমাকে কোনোদিন কাদাইত না বলে আপনিও কি মাজারি নাকি না মাজারি না মাজারি বলতে যা বুঝে ওই মাজারি না কিন্তু দুনিয়া গড়তে যায় বহুত জায়গা দেখতে যায় চোখে পানি ঝরছে পানি জলাইতে পারছি আর কিচ্ছু করতে পারি নাই আপনারা চিনবেন না ওলা আমারা চিনবেন আবু আবদুল্লাহ উন্দুলুসি আপনারা চিনেন না হুজুররা চিনে নাসির উদ্দিন আপনারা চিনেন না হুজুরে চিনে ওই গ্রামে আমাকে কানতে হয়েছে একজন মুসলমান নাই অত যেখানে জন্ম নিছে নাসির উদ্দিন আলবাণী যার নাম শুনলে আরবরা পর্যন্ত দাঁড়ায় যায় নাসির উদ্দিন আলবানি ওনার কবর হলো আম্মানে আমি জিয়ারত করে আসছি ওনার কবর ওনার গ্রাম আমাকে কাদাইত না এই জন্য আমাদের উচিত ব্যক্তিগতভাবেও সম্মিলিতভাবে আখেরাতের সমস্যাকে সমাধান করা আর যদি সুবর্ণ সুযোগ মনে করেন যে আল্লাহ কি আমাদের জন্য কোনো সুবর্ণ সুযোগ দিছে যে আমি এক লটারিতে সব জিতা যাব এক লটারিতে সব জিতা যাব এরকম কোন লটারি আল্লাহ দিছে দিছে আমি দেখাইতেছি উল্টা ঘুরে না এমনি এমনি ঘুরান দিসে আল্লাহ এক লটারিতে সব জিতা যাবেন সেটা হলো কালকে রাত্রের থেকে শুরু হবে রমজান এক লটারিতে জিতা যাবে কি এক লটারিতে না জিতবে না এক রাত্রই তো তিরাশি বৎসর চার মাস বাঁচবেন কয়দিন প্রতিদিন ইফতারির সময় জান্নাত লেখা হওয়া যাবে প্রতিদিন ইফতারির সময় জান্নাত নিজের নামে লেখা নেওয়া যাবে যদি আপনি বলেন যে না আমি ঘরে ইফতার করব না আমার ইফতারিটা প্লেটে দে আর আমি রাস্তায় বাহির হইয়া দেখি এই আজানের সময় কে বাড়ির দিকে দৌড়াইতেছে ইফতার করার জন্য আমি ওরে আমার বাড়ির সামনে থামামো আর আমার প্লেটের থেকে একটু একটু খাওয়ায় ইফতারি করায় তারপরে বলবো বাড়িতে যেয়া প্যাট বোড়া আমারটা প্লেটে দে কেন আমার আজকে জান্নাত লেখা লওয়া দরকার সহানুভূতি দেখান গরিবদের উপরে আপনাদের সিলেটও আছে সহানুভূতি দেখান রোজা রাখে না অর্ধিক অধিকাংশ সিএনজি চালক রোজা রাখে না নাইনটি নাইন পার্সেন্ট ব্যাংক চালক রোজা রাখে না রিক্সা চালক রোজা রাখে না দিন মজদুর রোজা রাখে না অথচ ওর জন্য কিচ্ছু ছিল না শুধু আমিনু আলা রব্বিকুম সল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু অদখুলু জান্নাতা রব্বিকুম ইমান মার পেটে দিছিলেন শুধু রোজার নামাজ ছিল আর জান্নাতে মরার পরে ঢুকা ছিল আর কিচ্ছু ছিল না অধিকাংশ আমাদের দিন মজদুররা রোজা রাখে না সহানুভূতি দেখান ওরে ডাইকা বলেন কয়টা কামাস তিরিশ হাজার আমি তিরিশ দিতে পারব না একটু কম দিব তুই এই মাস বৎসর আল্লাহ আল্লাহ কর সিএনজি চালাইস না আমি মাসের শেষে আমি দিয়া দিব তোকে যতটুক পারি দায়িত্ব নেন সিলেটের মানুষ রাগ হন খোদা না করুক খোদা না করুক আপনাদের বেশিরভাগ বাংলোর ভিতরে তো জিন থাকে মানুষও থাকে না জিন বোঝেন বাংলো বোঝেন এই যে লন্ডনি বাড়িগুলাতে কে থাকে জিন্নাত্রেই তো থাকে ঠিক না হ্যাঁ কেন বানায় রেখা দিছেন ক্রেডিট কি বললে হবে মারার পরে যে সিলেটে বাংলো বানায় খাঁটছি যাও ফেরেস্তা ওটার ভিতরে বাস করো আমার ছেড়া দাও গরিবদের পিছিয়ে খরচ করেন তো যেটা আমি লটারির প্যাকেজ বলছিলাম যে প্রস্তুতির একমাত্র মাস রমজানুল মোবারক ফুল প্যাকেজ লটারি ফুল প্যাকেজ ফুল প্যাকেজ বোঝেন আখেরাতের যা চাবেন সব এটার ভিতরে এই প্যাকেজে রাখা আছে কোনটা রাখা নেই আমাকে দেখান গুনা মাফ এবারিগি তিরাশি বৎসরের তো পাইতেছেন আপনি এক এক তো রমজানে এক হাজার গুণ বাড়ায়া দেওয়া হয় একশো বার পড়লে এক লাখ এক হাজার বার পড়লে কত লাখ দশ লাখ এক হাজার বার সুবাহ পড়তে বেশিক্ষণ লাগে না আলহামদুলিল্লাহ পড়তে বেশিক্ষণ লাগে না যুবকদেরকে বিশেষ করে পায়ে হাত দিয়া বলতেছি রমজান মাস্টারকে ফুল প্যাকেজ হিসাবে নেও এগারো মাস কি করো এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি তোমাদেরকে এক পায়ে হাত দিয়া বলবো এক মাস করো এক মাস এটাকে প্যাকেজ হিসাবে গ্রহণ করো যে প্যাকেজ ফুল প্যাকেজ আখেরাত করার প্যাকেজ কি গ্রহণ করবো তো সহানুভূতি দেখাবেন তো প্রত্যেক সামনের সাথে সহানুভূতি দেখান গ্রামের কয়টা পরিবার আগে করেন একজন আরেকজনকে উদ্বুদ্ধ করেন আমার ইফতারি তুমি পাকাও তোমারটা আমি পাকাবো জান্নাত তোমারও লেখা হবে আমারও লেখা হবে হালাল রিজিক দিয়ে আমারও ইফতারি হবে তোমারও হবে আর কি চান ফুল প্যাকেজ সাথে সাথে প্রথমেই বলছি সম্মিলিত মেহান্নতের মাধ্যমে কমসে কম সন্তানদেরকে নিজেরও দিনদার হই শুধু তাবিজ দিয়া দিনদার হবে না সিলেটের মানুষ রাগ হয়ে যান না আমরা দেখি তো আসলেই বনের মাথাটা একটু আতায়া দেন, শুধু মাথা আতাইলে দিনদার হবে না পুজোর আসতেছে শুধু মাথা হাতায় দিলে দিনদার হবে না শুধু দোয়া করলে দিনদার হবে না দিনদার হবে গাছ জেটেই লাগাবেন আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না বইলা দেখি মক্কা শরীফের মাটি নিয়ে আসার সুযোগ এখন আছে। মক্কার মাটি নিয়ে আসলেন আর জমজমের পানি দিয়ে সেচন করলেন জমজম অ্যাভেলেবেল বাংলাদেশে এখন পাওয়া যায় একটু দাম বেশি অ্যাভেলেবেল আমাদের ডাকাতে পাওয়া যায় দাম একটু বেশি জমজমের পানি দিয়ে সেচন করলেন আর তেঁতুল গাছ লাগাইলেন আর ভাবলেন যে জক্কার মাটি জমজমের পানি সেচন আঙ্গুর না হইয়া যায় কই ঠিক না কি আঙ্গুল হবে তেঁতুলই হবে কিন্তু হইতে পারে মক্কার মাটি জমজমের পানির বরকতে আমাদেরটা টক বেশি এটা একটু টক কম হবে আকৃতি আমাদেরটা ছোট এটা একটু বড় হবে এতটুকু হবে এছাড়া কিচ্ছু হবে না হবে তেঁতুল সত্য এটাই মা বাবা যখন আলী আর ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইন হয় মা বাবা যখন ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানি হয় জিলানি মা যেরকম বাবা যেরকম সন্তান ওরকমই হয় দেখেন না ঘরে যেই ঘরে নামাজের পরিবেশ আছে ল্যাংটা ছেলেও ল্যাংটা অবস্থায় শেষ করে ঠিক না হাদিসে আছে হাদিসে ইমামও হয়ে গেছে ল্যাংটা ও কোরআন বেশি জানতো আল্লাহ রসুল বলছে যে কোরআন বেশি জানে তাকে ইমাম বানায় তো ও কোরআন বেশি জানতো দারিদ্রতার যুগ ছিল রুকুতে গে শেষদায় গেলে পিছে দিয়া সদরঘাট পুরা দেখা যেত মহিলারাও নামাজে শরিক হইত তো নামাজ সালাম ফিরায়া মহিলারা বলতে গত্তু ইস্তা কারি কুম আরে তো পুরা সদরঘাট দেখা যায় এটা ডাক না তো সবাই চান্দা করে একটা পোশাক কিনা দিছে তো ওই ছোট সাহাবি বলতেছে যে জীবনে ঈদ বহুত গেছে কিন্তু নতুন কাপড় যেদিন পাইছি এরকম খুশি কোনো দিন হয় নাই এটাই আমার জীবনে প্রথম খুশির ঈদ ছিল তো গরের পরিবেশ যদি দিনদার হয় তো ল্যাংটা ছেলেরাও রুকু করে। আর ওই গড়কে নিয়ে আল্লাহ গৌরব করে গৌরব ফেরেস তাদেরকে দেখায় দেখ করে কি এই বাচ্চা এই জন্য আসেন রমজানটাকে ফুল প্যাকেজ মনে করি সম্মিলিতভাবে ব্যক্তিগতভাবে আখেরাতের সমস্যার সমাধান করি মৌর চলে আসবে কেউ জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না জানি না আমার পরেও নাম দেখতেছি বড় বড় বক্তারা আসবে আপনাদেরকে মন মতো বুঝাবে কিন্তু আমি যতটুক চেষ্টা করলাম বোঝানোর জন্য এই জন্য আসেন আজকে রাত্রের থেকেই দুনিয়ায় রমজানের হতে পারে রহমত দিয়া চহমতের চাদর দিয়ে টাইকা দিবে আজকে যদি সৌদি আরব চাঁদ দেখে তো কালকে এদের এখানে রোজা হবে পরশু আমাদের এখানে হবে মিডল ইস্টে আজকে রাত্রি তারাবি হওয়ার চান্স ওইখানে চাঁদ উঠা গেলে রম বরকদের চাদর দিয়ে কিন্তু ডাকা শুরু হয়ে যাবে দুনিয়া ডাকা শুরু হয়ে যাবে বিদায় এই মুহূর্তে ডুবন্ত সূর্য এখন কিন্তু সূর্য দনি দিতে দিতে ডুবতেছে হতে পারে আর কোনদিন তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো হতে পারে শরীফগঞ্জের মানুষ কালকে সূর্য উঠা নাও দেখতে পারে পারে এরকম প্রমাণ হাজারো আছে দুনিয়াতে বিদায় চলেন এই মুহূর্তে তবা করি আল্লাহর কাছে আর অঙ্গীকার করি যে কমসে কম এলাকাটার নাম শরীফপুর শরীফগঞ্জ এক সময় আসতেছে আল্লাহর রসুল রমজানে এত দান করতেন হাদিসের শব্দ তুফান পর্যন্ত আল্লাহর সামনে হারা যেতেন যা থাকতো ওটাই দান করে দিতেন পুরা রমজানে এইভাবে দান করতেন আমরাও সহানুভূতির রাস্তায় দানের মাধ্যমে একটা পরিবেশ তৈরি করি করবো তো ইনশাআল্লাহ দিবেন তো সন্তানদেরকে সহযোগিতা করবেন কে কে করবেন দেখি মান